একটা অশ্বত্থ গাছে একটা পাখির জোড়া থাকত। ওদের নতুন নতুন বিয়ে হয়েছিল। মেয়ে পাখি গর্ভবতী ছিল আর ওরা খুশি খুশি জীবনযাপন করছিল। ওই গাছেই একটা বাজ থাকত। ওর একটা ডানা তো ঠিক ছিল, কিন্তু অন্য ডানা কোনোভাবে কেটে গিয়েছিল। কেমন আছো পাখি? কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? খুব ভালো। ঈগল, তোমায় কতবার বলেছি, কেউ কোথায় বেরোলে তখন টুকতে নেই, টুকলে কাজগুলো খারাপ হয়ে যায়। আরে বাজ দাদা, আমরা যেখানেই যাই তাতে তোমার কি? তুমি তো এখানেই বসে থাকবে একটা ডালে, তুমি তো কোথাও যাও না। তোমার খাবার দাবারের ব্যবস্থাও তো আমাদেরই করতে হয়। আমি তো এমনিই জিজ্ঞেস করলাম, কারণ তোমরা সাজগোজ করে বেরোচ্ছ আর খুব সুন্দরও লাগছো। ভগবান তোমাদের দুজনের মঙ্গল করুক। ধন্যবাদ, কিন্তু তুমি তো কাউকে পাবে না, না? কারণ তোমার একটা ডানা নেই। দুই দম্পতি এভাবেই ওর সাথে কথা বলতো, কারণ সেই গাছে অন্য কেউ না থাকার কারণে ওই দম্পতিকেই একে কিছু না কিছু খাবার দিতে হতো। একদিনের কথা, মেয়ে পাখি আপেল খাচ্ছিল। আরে বাহ, কি দারুণ খেতে! আমার স্বামী না জানে কোন গাছ থেকে পেরে এনেছে এটা, এর স্বাদ তো অসাধারণ। পাখি, তুমি কি খাচ্ছ? আমারও খুব জোর খিদে পেয়েছে, একটু আমাকেও দাও। এই বাজের নজর তো সবসময় আমার খাবার দিকে থাকে। ও কি জানে না যে আমি গর্ভবতী? সবসময় আমার খাবারের উপর নজর দিতে থাকে। কি হয়েছে, আজ কিছু বানাওনি নাকি? দিচ্ছি, দাঁড়াও। পাখি রাতের খাবার বাজের জন্য নিয়ে যায়। বাজ যেই ওই খাবার মুখে দেয়, অমনিও বুঝে যায় যে এটা রাতের খাবার ছিল। পাখি, এটা তো রাত্রির খাবার, আজ কিছু নতুন বানাওনি? যা আছে এটাই আছে, খেলে খাও না হলে যাও। তুমি রোজ রাত্রির খাবার আমাকে দাও, আর রোজ নিজে ভালো খাবারই খাও। আমারও আজকে নতুন খাবার আছে, আমাকে কিছু দাও না। নিজে তো সারাদিন এই গাছে বসে আমার মাথা খাও, কোথাও যেতে পারো না, কষ্ট করে তো দিন কাটাও এই গাছে, তারপর যে খাবার পাও তাতে আবার খুদ ধরো। আরে আমার স্বামী সারা দিন খেটে আমার জন্য খাবার নিয়ে আসে, আর তুমি চাও সেই খাবার আমি তোমাকে দিয়ে দিই? যা পাচ্ছ সেটাই খাও। বা চুপচাপ সেই খাবারই খেয়ে নেয়। রোজ ও মেয়ে পাখির বাজে কথা শুনত, কিন্তু ওর কিছু করারও ছিল না। ও যেহেতু উড়তে পারত না, তাই জন্য নিজের খাবার ব্যবস্থাও ঠিকঠাক করতে পারত না। তাই দম্পতি পাখির বাজে কথা ও চুপচাপ শুনে নিত, একটা কথাও বলতো না। হে ভগবান, তোমার যখন আমার জীবন দেওয়ারই ছিল তো ভালো কেন দিলে না? এরকম অকেজো করে রেখেছ আমার, আমি তো কারোর কাজেও আসতে পারি না। এই গাছে তো কেউই থাকে না, আর যদি কেউ এই গাছে থাকে, তাকে আমায় খাবার খাওয়াতে হয়। একদিনের কথা হলো ঠিক আছে, কিন্তু রোজ কার ভাল লাগে? তুমি আমায় এরকম কেন বানালে? এরম অকেজো করলে আমি তো উঠতেও পারি না, আর তো আমি কারোর তো কাজেও আসতেই পারি না। বাজ এভাবেই মনে মনে কষ্ট পাচ্ছিল। তখনই ওর নজর গাছে থাকা সাপের উপর যায়। সাপ লোভী নজরে ওপরের দিকে তাকিয়েছিল। এই পাখিটা তো গর্ভবতী, কিছুদিনের মধ্যেই ডিম দেবে, তো তারপর আমি এর ডিমটা খাবো। অনেক দিন হয়েছে পাখির ডিম আমি খাইনি। সাপের কথা বাজ শুনে নেয়। কিছুদিন পর মেয়ে পাখি দুটো ডিম পাড়ে, আর সেই দম্পতি খুব খুশি হয়ে যায়। একদিন মেয়ে পাখি খুব অসুস্থ হয়ে যায়, তো ছেলে পাখি ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ঈগল, তুমি কোনো কাজের তো নও, কিন্তু যতক্ষণ আমি ডাক্তারের কাছ থেকে ফিরে না আসছি, তুমি আমার ডিমটা দেখো। তুমি নিশ্চিন্ত হয়ে ডাক্তারের কাছে যাও, তোমার ডিম আমার হেফাজতে। দুজনে তখন উড়ে যায় আর ডিম ওখানেই থেকে যায়। আর সাপ এই সুযোগেই তো ছিল। আচ্ছা, এই পাখিটা দুটো ডিম দিয়েছে, এখনই ডিমগুলোকে গিয়ে আমি খাবো, খুব মজা লাগবে আমার তো। কিন্তু এই ঈগলটা তো এখানেই বসে আছে, এই ঈগলটা কিছুই করতে পারবে না, কারণ এর একটা ডানাই নেই, তার ওপর আবার ডিমের হেফাজতি করছে, কিচ্ছু পারবে না। সাপ গাছ বেয়ে ওপরে উঠছিল, তো বাজ ওকে দেখে ফেলে। যেখানে আছিস সেখানেই থাক, উপরে আসার চেষ্টা করিস না সাপ। আমায় আবার কে সাবধান করছে? একটা অকেজো ঈগল যে নিজেকেই সামলাতে পারে না। তুই যদি একটু আগে এগিয়েছিস সেটা তোর জন্য ভালো হবে না। আমি পাখির ডিমগুলোকে খাবই, দেখি আমায় কে আটকায়। পাখির ডিমের কাছে পৌঁছানোর আগে আমার সাথে মোকাবিলা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমার সাথে মোকাবিলা করবি? সাপ বাজের চিন্তা না করে গাছে উঠে যায়, কিন্তু যেই সাপ ওপরে উঠে যায় অমনি বাজ নিজের পাঞ্জায় ওকে ধরে ফেলে, আর এত জোরে চেপে ধরে যে সাপ নিজেকে ছাড়াতেই পারে না। ততক্ষণে সেই দম্পতি ওখানে চলে আসে। এই সাপ এখানে কি করে এলো? আমার বাচ্চারা, ওরা ঠিক আছে তো? পাখি, নিজের ডিম সামলাও, আমি একে সামলাচ্ছি। এই সাপ ডিম খেতে এখানে এসেছে। ছেলে পাখিও বাজের সাথে মিশে যায় আর সাপকে ধরে ফেলে। সাপ আহত হয়ে কোনোভাবে প্রাণ নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। মেয়ে পাখি এসব দেখে খুব খুশি হয় যে বাজের জন্য ওর বাচ্চারা বেঁচে গেছে। বাজ দাদা, তোমার জন্যই আমার বাচ্চারা আজকে বেঁচে গেল। না জানে এতদিন কত বাজে কথা বলেছি, আর তুমি নিজের প্রাণের পরোয়া না করে সে সাপের সাথে লড়াই করে আমার বাচ্চাকে বাঁচালে। আমি তোমার সারা জীবন কৃতজ্ঞ থাকব। ঈগল দাদা, আমায় ক্ষমা করো, আমাদের কত কটু কথায় তোমার কত মন খারাপ হয়েছে, কিন্তু তাও আজ তুমি আমাদের এরকমভাবে সাহায্য করলে আর কি আর বলবো। আরে, এটা আমার কর্তব্য ছিল। এরপর থেকে দম্পতি বাজের খুব খেয়াল রাখতে লাগে আর ওর সাথে খুব ভালোভাবে কথা বলতে লাগে, আর এভাবে সেই অসুস্থ গাছে মিলেমিশে থাকতে লাগে।